অমিতদা, তুমি তো দীর্ঘদিন, প্রায় 2-3 বছর সোনারপুর YMS-এর সাথে যুক্ত, অনেক জুনিয়র এজ গ্রুপ হয়ে যাওয়ায় জুনিয়র প্লেয়ারদের নিয়ে কাজ করছো, নার্সারি খেলছে, বাংলায় কিন্তু সেইভাবে ফুটবলার উঠে আসছে না, একদম জুনিয়র স্তরে যে কাজ করছো, যে মানসিকতা তুমি দেখিয়েছো যে বড় টিমের ডাগ আউটে না গিয়ে ছোট টিমে, এটা ঠিক কোন জায়গায় আমরা পিছিয়ে পড়ছি, এবং এই যে নতুন প্রজন্মের ছেলেদের জন্য তোমার কি পরামর্শ এই যে ফুটবল মৌসুমের শুরুতে? এই ফুটবল মৌসুমে শুরু, আমি একদম বাচ্চাদের নিয়েই কথা বলি, যে নার্সারি লিগ, এখানে দেবা শঙ্কু দেখে, এরা কত পয়সা নিজেদের পকেট থেকে দিতে পারবে বল? যে বাচ্চাগুলো আসে তারা 5 টাকা কি 7 টাকা 10 টাকা নিয়ে আসে পকেটে, হয়তো ট্রেনের টিকিট না কেটে চলে এলো, সেটাকে ছাড়াতে যায় দেবা শঙ্কু, গিয়ে এসে প্র্যাকটিসে এলো, তোর মারা কয়েকজনের মা বাবারা নিয়ে এসে বাইকে নিয়ে আসে, এরপর তাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার দিতে পারি না, কিন্তু একটা জিনিস দিতে পারি যে আমরা এইভাবে খেলে এইভাবে খেলে একটা বুঝিয়ে দেওয়া যায়, ওরা বুঝতে পারলেই ব্যাপারটা সহজ হয়, খেলাটা ওদের বুঝিয়ে দিতে হবে, সেটা আমাদের হয়তো বোঝানোর একটু অন্যদের টিমের যারা বোঝায় তাদের থেকে সহজ হয়, যেহেতু আমাদের খেলার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, সেই জন্যে হয়তো ওদের বুঝিয়ে নিয়েছি। দেখো ওই ওই টিমটা কিচ্ছু ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের, মানে একটা মাঠ আছে সেটাই রোজ নিয়ে যাই, বাবা বাসা করি, ভুলটা শুনতে দিই, ছেলেরা যারা খেললো তারা ইজমুল মোহমানের যে আজকের নার্সারি লিগের টিম আছে তার ইকুইভ্যালেন্ট জায়গায় পৌঁছে গেলাম, আমরা ওই আমরা চ্যাম্পিয়ন হলাম, যেখানে ইনফ্রাস্ট্রাকচার সমেত আলা ছেলে আছে তাদের থেকেও ভালো খেলো, তার মানে গ্রামেগঞ্জে এই ছেলেগুলো আছে, এই ছেলেগুলো একটা ছেলে তো আমি বলবো ওয়ান্ডার বয়, যাকে আমরা বলেছি, আমি সবাইকেই জানিয়েছি যে আকাশ পরমানিক, আকাশ পরমানিক, আর ও শুধু আকাশ না, আকাশ থেকে ভালো বরং বলবে, দেবা হলে ভালো বলতো, আমার স্টপারটা আরো ভালো, আর স্টপারটা কিন্তু এফেক্টিভ স্টপার, তিনটে ছিল, তার নামটা একটু নামটা জানি না, আমি কয়েকজনকে বলেও রেখেছি ভবিষ্যতে তাদের যদি কোনোদিন এই মানে ব্যারেটোর আন্ডারে বা কারোর আন্ডারে দিয়ে একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে এইসব ছেলেগুলো আশা করি যে ক্র্যাক করবে, মানে একটা তো আমি একদম নিশ্চিত বলতে পারি না, কিন্তু এদের ক্র্যাক করার যথেষ্ট সম্ভাবনা আছে, আমি চাই যে কেউ এইসব শুনে টুনে অন্তত যদি এদের বাইরে নিয়ে গিয়ে একটা কোথাও যদি যেখানে খাওয়া দাওয়া পাওয়া যায়, ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার পাওয়া যায়, সেই সাথে স্কুলিং টুলিং সব কিছু পাওয়া যায়, এই ছেলেগুলো আসবে, তার মানে বোঝা যাচ্ছে যে গ্রামেগঞ্জে এগুলো থাকে, এবং এই ছেলেগুলো সবই কিন্তু আমাদের সাউথের ছেলে, মানে যারা ক্যানিং সোনারপুর ঘুটিয়া শরীফ এইসব জায়গা থেকেই থাকে, এখান থেকেই আসে, আর আমাদের মূল উদ্দেশ্য যে আমাদের অঞ্চল থেকেই ছেলেগুলোকে বের করবো, কারণ আমাদের অঞ্চলের ছেলেরা যখন ISL খেলতে পারছে তাহলে কেন এটা পারবে না, সেই জন্যে আশা করছি পারবো, আগামী দিনে কিছু ছেলে আসবে। এবছরের টিম তোমার কেমন হলো? গতবার 3rd ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে 2nd ডিভিশনে উঠেছিলে, এবার 1st ডিভিশনে ওঠার লক্ষ্য? না তো হয়তো লক্ষ্য তো থাকেই, সবাই একটা ইচ্ছে আছে যে চ্যাম্পিয়ন হই, কিন্তু আমরা একটা বড় ডিসিশন নিয়েছি, যেটা হচ্ছে আমরা কিন্তু গত বছরের 15-16 ছেলেকে রেখে নিয়েছি, আমাদের বিশ্বাস আছে যে এই পুরনো ছেলেরা পারবে, কারণ ওদের ছেড়ে দিয়ে আমরা যদি পয়সা খরচা করে হয়তো কিছু পয়সা দিয়ে একটা দুটো অন্যান্য টিমে ভালো খেলছে তাদের সই করাতাম, হয়তো একটু বেটার টিম পেতাম, কিন্তু আমরা যখন আমাদের টিমে ভালো ভালো কোচ আছে যারা ফুটবল খেলা জানে তাদের তো একটা রোল দিই, এই ছেলেগুলোকেই তারা মানুষ করুক, এরা আশা করি এদের ভুলভ্রান্তি কোনো সূর্য দিয়ে এদেরই হয়তো স্টার্ট তৈরি করার একটা চ্যালেঞ্জ আমাদের নিতেই হবে, কারণ কিছু চ্যালেঞ্জ না নিয়ে আমি যদি ভালো টিম করে দিই সেই টিমকে চ্যাম্পিয়ন করে দিল তার মধ্যে মজা কোথায়, বরং ভালো বরং প্লেয়ার আমরা বরং ভালো কোচ রেখেছি, ভালো মেন্টাল রেখেছি, ভালো টিডি রেখেছি, এই কারণেই যাতে তারা খেলা শেখায়, তারা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে।